প্রিয় শিক্ষার্থী বিন্দু, আমি যে সময় আজকে তোমাদের সাথে ক্লাস সেশন পরিচালনা করতে চাচ্ছি, সেই সময় একটা চরম সংকটের মুহূর্তে আমাদের সারা দেশ সারা বিশ্বব্যাপী চলছে। করোনা নামক মহামারী, একটা প্রাণঘাতী ভাইরাসের কবলে এসো বলে আমরা সবাই পড়েছি। গত মার্চ মাসের 20 তারিখ থেকে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান শূন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এখনও তার ধারাবাহিকতা চলছে। শিক্ষার্থীরা এই দীর্ঘ বন্ধ লকডাউনের মধ্যে তাদের অপুরাণ ক্ষতির সম্মুখীন হচ্ছে, আর এটা যেহেতু বিশ্বব্যাপী একটা সমস্যা, একটা করোনা ভাইরাসের কারণে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে, যার কারণে সরকারের গৃহীত পদক্ষেপের মধ্যে এটা একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যে সামাজিক দূরত্ব বজায় রাখতে গেলে সমস্ত কার্যক্রম বন্ধ রাখতে হবে। কিন্তু সরকার পাশাপাশি এটাও ঘোষণা করেছে যে শিক্ষার্থীরা যেন কোনোভাবে বঞ্চিত না হয়, যার কারণে প্রাইমারি স্কুল থেকে শুরু করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর এবং কারিগরি ভোকেশনাল ইনস্টিটিউটগুলোও কিন্তু শিক্ষা কার্যক্রম বিভিন্নভাবে যে যার মতো করে প্রচার করছে। সংসদ টিভির মাধ্যমে আমরা প্রাথমিক থেকে শুরু করে প্রাথমিক মাধ্যমিক কারিগরি ভোকেশনাল বিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্লাস দেখছি। তারই ধারাবাহিকতা আমাদের সরকারি টিচার্স ট্রেনিং কলেজ রাজশাহীর পক্ষ থেকে, আমি মোসাম্মৎ জয়ন খাতুন, বিএড শ্রেণীর শিক্ষার্থী পাশাপাশি বিএড অনার্সের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আজকে আমার এই অবতারণা। আজকে তোমরা দেখো আমার হাতে একটা বই দেখতে পাচ্ছ, একটি উত্তর শাখা ডক্টর, ওটা হচ্ছে ডক্টর ডিএম ফিরোজ শাহের বই। এই বইটা তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত এবং এখানে হচ্ছে তোমরা যারা বিএড প্রশিক্ষণ গ্রহণ করছো সে সমস্ত শিক্ষার্থীরা এই বইয়ের মাধ্যমে বিভিন্ন আমরা যে সেকেন্ড সেমিস্টারে যে তোমাদের যে সাবজেক্ট বিষয় তারই মধ্যে আকৃত শিক্ষা, এটা একটা গুরুত্বপূর্ণ, এটা কম্পালসারি সাবজেক্ট, এটা তোমাদের পড়তে হবে সেকেন্ড সেমিস্টারের এই বইটা। বিএড অনার্সে তোমরা যারা আছো তারা হচ্ছে সেকেন্ড সেমিস্টার, যারা দ্বিতীয় বর্ষের সেকেন্ড বা ফোর্থ সেমিস্টার এবং অষ্টম সেমিস্টার শেষ বর্ষের অষ্টম সেমিস্টার শিক্ষার্থীরা তোমাদের সিলেবাসে এই বই অন্তর্ভুক্ত আছে। তা আমি তোমাদের সাথে আজকে যে বিষয়টা শেয়ার করবো সেটা হচ্ছে একীভূত শিক্ষা। এই একীভূত শিক্ষার ইউনিট ওয়ান থেকে শুরু করে আমার মূলত আজকের লেকচার হচ্ছে একীভূত শিক্ষা কী এবং একীভূত শিক্ষার অন্তর্ভুক্ত শিশুরা কারা। এখানে একীভূত শিক্ষার পাশাপাশি সম্মিলিত শিক্ষা, সাধারণ শিক্ষা, এই শিক্ষা নিয়ে কিছু কথা বলব। প্রথম যেহেতু আমরা আজকে তোমাদের সাথে আমি আমার ক্লাস সেশন পরিচালনার জন্য সামান্য একটু প্রয়াস চালিয়ে যাচ্ছি, এটা ভুল ত্রুটি হতেই পারে, তোমরা পরবর্তীতে যখন আমরা ভিডিও বানাবো বা ভিডিও দেবো তোমাদের সাথে ক্লাস কন্ট্যাক্ট করবো, তখন তোমাদের সুপরামর্শ বা কমেন্টের মাধ্যমে আমরা চেষ্টা করবো যে এই সমস্যাগুলো দূর করার জন্য। তা আমরা দেখি যে আসলে একীভূত শিক্ষার বিষয়টা কী। তা আমি তোমাদের সেকেন্ড ইয়াতে যাচ্ছি, স্লাইডে যাচ্ছি। এখানে তোমরা দেখো, খেয়াল করো, একটু যদি লক্ষ্য করো তাহলে দেখবে যে একীভূত শিক্ষা নিয়ে শিক্ষার অন্তর্ভুক্ত যে বিষয়গুলো তারাই এটার মধ্যে পড়ে। আমরা পরবর্তী এটা নিয়ে কিন্তু আমরা কাজ করব যে একীভূত শিক্ষার আওতায় আসলে কোন কোন শিশু আছে, তারা আছে, কোন ধরনের শিশুরা আছে এটার অন্তর্ভুক্ত, এটা আমরা কিন্তু হচ্ছে পরবর্তী সেশনে বিস্তারিত আলোচনা করবো। তা আমি একটু খালি তোমাদেরকে করে আমি আমার পজিশনটা একটু
সরিয়ে দিলাম। এখানে দেখো যে ওয়ার্কিং চিলড্রেন, শ্রমজীবী শিশু যারা, তারা এই আত্মহত্যা শিক্ষার মধ্যে পড়ে। চিলড্রেন উইথ স্পেশাল নিড, যারা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, তোমরা আমরা জানি যে সমাজে আমাদের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা আছে যারা বিভিন্নভাবে শিক্ষা থেকে বঞ্চিত। তারপরে আছে আমাদের ইন্ডিজেনিয়াস চিলড্রেন, যারা আদিবাসী শিশু যাদেরকে আমরা বলছি, সেই শিশুরা কিন্তু এই আতিথ্য শিক্ষার আওতা পড়বে। তোমরা হয়তো জানো 1991 সালে এডুকেশন ফর অল যখন সার্বজনীন শিক্ষা চালু হয় সারা দেশব্যাপী বাস্তবায়ন শুরু হয়, বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার পাশাপাশি সার্বজনীন শিক্ষা যখন চালু হয়, তখন কিন্তু এই শিশুরা বঞ্চিত ছিল, এই শিশুরা শিক্ষার একটা টোটাল অংশ থেকে বঞ্চিত ছিল। তারই ধারাবাহিক কিন্তু আমরা আদিবাসী শিশু আসতে পারে, ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিশু আসতে পারে, দরিদ্র পরিবেশ শিশু আসতে পারে, আসতে পারে হচ্ছে সমাজ বহির্ভূত যারা ফ্লোটিং অবস্থা আছে, ভাসমান শিশু, তারা কিন্তু এই শিক্ষার আওতায় আসতে পারে। যাদেরকে আমরা যৌনপল্লী শিশু বলছি, যাদেরকে আমরা তৃতীয় লিঙ্গের শিশু বলছি, তারা কিন্তু এই শিক্ষার আওতায় আসতে পারে। যে আমরা জানবো এখানে এতিম শিশু, পথ শিশু, এই চ্যালেঞ্জিং শিশু, সব শিশু, মানে সাধারণ শিশুর পাশাপাশি সকল শিশুরা এই কার্যক্রমের আওতায় আসবে। আমরা নেক্সট স্লাইডে একটু যাই। নেক্সট স্লাইডে আমরা কী দেখতে পাবো, যে এখানে একীভূত শিশু কারা, আমরা এতক্ষণ যেটা আলোচনা করলাম বললাম যে একীভূত শিশু, শিশুরা আসলে কারা, আমরা একটু বিস্তারিত এটা নিয়ে দেখি। আমরা একটু স্লাইডে যাই। স্লাইডে আমরা দেখতে পাচ্ছি যে একীভূত শিশুরা আসলে কাদেরকে আমরা বলছি, কারাই এই ইয়ার মধ্যে পড়বে। তো তোমরা লেখাটা আসলে ছোটো হয়ে গেছে, আমি একটু করে করে দিচ্ছি তোমাদেরকে। বিভিন্ন মেধা সম্পন্ন শিক্ষার্থী, আচ্ছা এটা মেধা সম্পন্ন শিক্ষার্থী বলতে আমরা যদি বলি যে আমাদের আইকিউ লেভেলের যারা হচ্ছে উচ্চ লেভেলে আছে, যে যাদেরকে আমরা 90 থেকে 110-এর মধ্যে সাধারণ লেভেলের শিশু বলি, এই সাধারণ লেভেলের শিশুর উপরে যারা বিলং করছে তাদেরকে 120-140 এই শিশুদের আওতায় ধরে। মেধাবী, অতি মেধাবী, যারা একবার পড়লে একবার দেখলে মনে রাখতে পারে, তাদেরকেও আমরা স্পেশাল চাইল্ড করছি, এই শিশুরা কিন্তু এই শিক্ষার অন্তর্ভুক্ত আসবে। বিভিন্ন সংখ্যালঘু পাশাপাশি যারা বিলো স্ট্যান্ডার্ডে আছে, যারা সাধারণ এভারেজ থেকে, মানে বর্ষ বৃদ্ধাঙ্ক থেকে যারা নিচে, 70-এর নিচে, তারাও কিন্তু এটার আওতায় আসতে পারে। তো যাই হোক, আমরা এখানে দেখি যে বিভিন্ন সম্প্রদায়ের শিশু, ডিফারেন্ট টাইপস অফ আইকিউ লার্নার, বিভিন্ন সম্প্রদায়, বিভিন্ন আইকিউ লেভেলের শিশু আছে, আদিবাসী শিশু আছে, শ্রমজীবী পথ শিশু আছে, স্বাভাবিক শিশু, নাগরিক ক্ষমতার, সরি, যারা হচ্ছে বিভিন্ন পেশাজীবী শিশু, যেমন নাপিত, কামার, কুমার, জেলে, তাঁতি, আমাদের সমাজে যারা নিম্ন শ্রেণীর, যারা সংখ্যা লঘু সম্প্রদায়ের শ্রেণীর, সেই সমস্ত শিশুরা থানা থাকবে। প্রতিবন্ধী শিশু, প্রতিবন্ধী তোমরা জানো যে অনেক ধরনের প্রতিবন্ধিতা আমাদের আছে, শিশুরা আছে, তার মধ্যে অটিজম থেকে শুরু করে স্পেশাল, তারপরে ডাউন সিনড্রোম, সেরিব্রাল পলসি, যারা হ্যান্ডিক্যাপ বাচ্চা তারাও আসবে এটার মধ্যে। উভয় লিঙ্গের শিশু, উভয় লিঙ্গ যেটাকে আমরা বলছি হচ্ছে তৃতীয় লিঙ্গ, হিজড়া যেটাকে আমরা বলি, সেই শিশু আওতায় আসবে। তারপরে হচ্ছে যৌনপল্লী কর্মীর শিশু, যারা হচ্ছে সেক্স ওয়ার্কার, তাদের বাচ্চা কাচ্চা এখানে আসবে। এরপরে আমরা যাদেরকে বলছি যে আমি একটু ইয়ে করলাম, সরি, দুরারোগ্য, আচ্ছা দুরারোগ্যের রোগে যারা ভোগে সেই সমস্ত শিশু, দুরারোগ্য রোগ যেটা বিরল রোগ, যেটাকে আমরা বলতে পারি যে হচ্ছে বৃক্ষ মানব, বাবুল বা জান্দারের মতো যে সমস্ত শিশু, তারপরে হনুমান শিশু বলে, এছাড়া আমরা যারা পোজেরিয়ান একটা বিরল রোগে আক্রান্ত, যেটা শিশুদেরকে অল্প বয়সে বয়স্কদের মতো, বৃদ্ধের মতো দেখা যায়, সে সমস্ত শিশুরাও কিন্তু এই হচ্ছে এই একত্র শিক্ষার আওতায় আসতে পারে। এছাড়া যারা স্কুল বহির্ভূত, স্কুলের বাহিরে আসে, স্কুলে আসে না, বাবা মার সাথে কাজে, সংসারের কাজে যারা হাত লাগে, সে সমস্ত শিশুদেরকে তারা আমরা কথা বলছে, যারা
ঝরে পড়া শিশু যারা ড্রপ আউট হয়ে গেছে, বিদ্যালয়ে আসছিল কিছু টাইম পার করে তারপরে কোনো কারণে তারা আবার বিদ্যালয়ে আসে না, এই ধরনের ড্রপ আউট শিশুও আসবে। হরিজন পল্লীর যেটাকে আমরা সুইপার বলছি, এই ধরনের শিশু, এটা নতুন আরও দুর্গম পাহাড়ি এলাকার শিশু, অর্থনৈতিকভাবে যারা দুর্বল কাঠামো সেই সমস্ত শিশু, যে সমস্ত শিশু হচ্ছে চা বাগানে শিশু, জেলেপল্লী শিশু, গৃহশ্রমে নিয়োজিত শিশু, প্রত্যেক শিশু কিন্তু এই আমাদের ইনক্লুসিভ এডুকেশনের আওতা পড়বে। তার মানে আমরা যদি বলতে পারি যে এখন তো শিক্ষা আসলে কি, এখন তো হচ্ছে ধনী দরিদ্র জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার শিশুকে, বিশেষ চাহিদা সম্পূর্ণ শিশুকে যখন আমরা একই ছাদের তলায় তাদেরকে তাদেরকে চাহিদা অনুযায়ী, তাদের ভিন্নতা অনুযায়ী যখন আমরা একই ছাদে একই জায়গায় একই শিশুদের সাথে, স্বাভাবিক শিশুদের সাথে রেখে যখন পড়াশোনা করাবো, তখনই তাদেরকে আমরা একীভূত শিক্ষা বলছি। তাদেরকে সেই সমস্ত শিশুকে এক জায়গায় পড়ালেখার পড়ানোর যে প্রক্রিয়া সেটাই হচ্ছে একীভূত শিক্ষা। তা আমরা এখানে দেখি যে আসলে বিভিন্ন মেধাসম্পন্ন শিশু একীভূত হওয়ার পথে বাধা শিশু, এটা আমরা একটু খেয়াল করি তোমাদের সাথে, তোমরা তোমাদেরকে আমরা আসলে সত্যি অনেক মিস করছি, যে আমরা একটা দীর্ঘ একটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি। এই সমস্যাটা আসলে শুধু একার না, আমাদের জাতিগত সমস্যা, বিশ্বব্যাপী সমস্যা। এই সমস্যা আল্লাহ, মহান আল্লাহ তাআলা আমাদের কবে এই সমস্যা থেকে পরিত্রাণ দেবেন, আমরা বেশি বেশি আল্লাহর কাছে প্রার্থনা করি যেন আল্লাহ তাআলা আমাদের অতি শীঘ্রই এই সমস্যা থেকে মুক্তি দেন। তা আমরা যেখানে বলছি যে এখন তো শিশুর আসলে ধরন কী, আমরা ধরন বলা নিয়ে আমরা এই পাশে দেখবো, তিনটা প্যাটার্ন আছে ধরন কীভূত হওয়ার পথে বাধা কী এবং এই বাধা দূরকরণের তার প্রতিকার কী, এই বিষয় নিয়ে আমরা এখন কথা বলবো। এখন আমরা পরের স্লাইডে আবার একটু যাই, পরের স্লাইডে আমরা কী দেখতে পাচ্ছি, এখানে একটু খেয়াল করলে তোমরা দেখেন লক্ষ্য করবে যে এখানে আমরা একটু লক্ষ্য করি যে বিষয়টা একটু নিয়ে যাই, এখানে দেখো যে শিক্ষা ব্যবস্থা, সমন্বিত শিক্ষা বলতে আসলে ইন্টিগ্রেট মানে ইনক্লুসিভটা হচ্ছে কি, আমরা বলি একীভূত শিক্ষা, এই ইনক্লুসিভের কিছু সিমিলার ওয়ার্ড যেটাকে আমরা ইন্টিগ্রেট বলতে পারি। একীভূত বাংলা যদি আমরা বলি সমন্বিত শিক্ষা, একীভূতকরণ, একীভূত শিক্ষা, এই বিভিন্নভাবে কিন্তু আমরা বলতে পারি, কিন্তু তার মধ্যে সূক্ষ্ম একটু পার্থক্য রয়েছে। পার্থক্যগুলো আসলে কী, এখানে দেখো তোমরা হয়তো এই ছবিতে যদি আমরা দেখি, আমরা ইন্টারনেট সার্চ করলে কিন্তু এই ধরনের অনেক একীভূত শিক্ষা নিয়ে অনেক পিডিএফ ভিডিও বা আমাদের পাওয়ার পয়েন্টের অনেক কন্টেন্ট পাবো এখানে। এখানে দেখো সমন্বিত শিক্ষা, এখানে বলছে যে থেরাপি চিকিৎসা বা পুনর্বাসন, এই থেরাপি চিকিৎসা পুনর্বাসনটা কি, এখানে দেখো তোমরা এই এই চিত্রটা দেখেছো, একটা লোক কী করছে যে একটা কাঠামোকে ভেঙে গড়ে তার পছন্দ মতো তৈরি করতেছে। আর শিক্ষা ব্যবস্থা এখন যেটার ফলে কী হয়ে মানে তৈরি করছে, যার কারণে কী বলছে যে শিক্ষাকে শিক্ষা ব্যবস্থার জন্য উপযুক্ত করে গড়ে তোলা হচ্ছে। মানে যে শিশুর সমস্যা আছে, সেই শিশুর সমস্যাকে আমরা না ভেবে শিশুকে আমার কারিকুলাম, আমার সিলেবাস অনুযায়ী উপযুক্ত করে গড়ে তোলা, এটা হচ্ছে সমন্বিত শিক্ষা। অর্থাৎ হচ্ছে বর্গাকার দণ্ডকে বৃত্তাকার বা গোলাকার দণ্ডে পরিণত করার প্রচেষ্টা, যে বর্গাকার দণ্ড আছে, আমি আমার যে বৈশিষ্ট্য, আমার যে ভিন্নতা নিয়ে আমার ক্ষিপ্ত শিশুরা আমার শ্রেণীতে আসছে, সেই ভিন্নতাকে আমরা গ্রাহ্য না করে আমরা কী করছি, সে আমি আমার কারিকুলাম, আমি আমার সিলেবাস অনুযায়ী আমি আমার শিশুদেরকে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাচ্ছি, যার কারণে কী হচ্ছে দেখো যে শিক্ষা ব্যবস্থা একই রয়ে গেছে, ওটার কোনো সেন্স নাই। আর কী হচ্ছে, শিশুকেই খাপ খেয়ে নিতে হচ্ছে, মানে আমি আমার পরিবেশের সাথে, মানে বিদ্যালয়ের পরিবেশের সাথে
শিশুকে যেমনই হোক, সে শিশু পারুক না পারুক সেটা কোনো ফ্যাক্টর না, খাপ খেয়ে নেওয়ার প্রচেষ্টা চালানো হচ্ছে, তাকে ব্যর্থতার বোঝা ঘাড়ে নিয়ে এই বিদ্যালয় ত্যাগ করতে হবে। এটাকেই আমরা বলছি সমন্বিত শিক্ষা বা ইন্টিগ্রেটেড শিক্ষা। আমরা হচ্ছে এরপরে নেক্সট স্লাইডে আরেকটু দেখি, তোমাদের সাথে একটু শেয়ার করি যে আসলে সমন্বিত শিক্ষা যেটাকে ইন্টিগ্রেট শিক্ষা বলা হচ্ছে, সে শিক্ষার সাথে একীভূত শিক্ষার আসলে বিষয়টা কী, সিমিলার বলো আর হচ্ছে আমরা যদি এখানে ডিসক্রিমিনেশন বলি পার্থক্যটা কী। তো সমন্বিত শিক্ষা ব্যবস্থা আমরা কী দেখলাম যে শিশু ভিন্নতা থাকা সত্ত্বেও শিশুকে আমরা কী করছি, শিশুকে আমরা সরি বারবার আমি আমার লোকেশনটা চেঞ্জ করতে হচ্ছে, তাহলে ইনক্লুসিভ এডুকেশনটা একমাত্র শিক্ষা নমনীয় যে পদ্ধতি ফ্লেক্সিবল হওয়ার কথা বলছে। সমন্বিত শিক্ষাতে কিন্তু আমরা সেটা দেখি না, সেটা কী দেখেছি যে মানে আমার কারিকুলাম আমার সিলেবাসের মধ্যে শিশুকে মানে গড়ে তোলা হচ্ছে, বৃত্তাকার বর্গাকার দণ্ডকে বৃত্তাকার দণ্ড বা বৃত্তাকার দণ্ডকে বর্গাকার দণ্ডতে পরিণত করা হচ্ছে, কিন্তু আমার হচ্ছে একীভূত শিক্ষা একই বলছে, বলছে ফ্লেক্সিবল হতে হবে। ফ্লেক্সিবল মানে কি, নমনীয়তার ভূমিকা পালন করতে হবে। সেটা হচ্ছে যে শিশু যে ভিন্নতা নিয়ে আসছে, যে চাহিদা নিয়ে আসছে, যে বৈশিষ্ট্য নিয়ে আসছে, কারণ আমরা জানি যে আমাদের হচ্ছে সব কিছু নির্ভর করে মানুষের পারক ক্ষমতার উপর, স্কিল ডেভেলপ যেটাকে আমরা বলি, যেটাকে আমরা অ্যাবিলিটি বলি, সামর্থ্য বা যোগ্যতার উপর, পরিবেশের উপর বিভিন্নভাবে শিশু শিক্ষণটা নির্ভর করে। যে শিশু যে পরিবেশ থেকে আসছে, যে সমাজ থেকে আসছে, সেই সমাজের কিছু বাইন্ডিংস আছে, কিছু ব্যারিয়ার আছে, কিছু কৃষ্টি কালচার আছে। আমরা যখন সেই সমস্ত শিশুকে যখন ধরে নিয়ে বিদ্যালয়ে আসছি, তখন সেই শিশুদের কিন্তু দিকে আমাদের রাখতে হবে। একীভূতকরণ মানে আমরা এখানে বলছি ইনক্লুশন করা বা ইনক্লুড করা, মানে অন্তর্ভুক্তি করা। এখানে একটা বিষয়টাকে আমাদের মানে জোর দিতে হবে যে ইনক্লুড করতে হবে, এবং এই ইনক্লুশন করার জন্য তাদের প্রতি আমাদের ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট, নমনীয়তা ভূমিকা পালন করতে হবে। এই নমনীয়তা আমরা বিভিন্নভাবে করতে পারি, যেমন শিক্ষার্থীদের একে অপর থেকে পৃথক এই বিষয়টা আমাদের আগে মাথায় নিতে হবে। তারপরে তাদের দরিদ্র সামর্থ্য সম্পন্ন শিক্ষার্থী, আচ্ছা সরি আমি একটু তোমাদের সাথে একটু করি যে এবার মনে হয় তোমরা একটু বুঝতে পারবে যে আমরা কী বোঝাতে চাচ্ছি। প্রযুক্তির যেমন সুবিধা আছে তেমনি ঝামেলাও আমরা দেখি, যে প্রযুক্তির যেমন সুবিধা আমরা দেখতে পাচ্ছি, যেমন ঝামেলা দেখতে পাচ্ছি, যে আমরা কোনো একটা কাজ যখন করতে চাচ্ছি তখন পার্টিকুলার সেইভাবে পাচ্ছি না। তো যাই হোক, আস্তে আস্তে আমি এই সমস্যাগুলো কাটিয়ে ওঠার চেষ্টা করবো। তো আমরা একীভূত শিক্ষার নমনীয়তা আসলে কীভাবে করতে পারি, যে শিক্ষার্থীরা একে অপর থেকে পৃথক, এই সেন্সটা আমাদের নিতে হবে যে এটা তাদের পৃথকতা অনুযায়ী তারা সম্পূর্ণ শিশু, সব শিক্ষার্থী শিখতে পারে। আমরা এটা মনে করতে পারি না যে ওর হাত নাই, ও কান কানে শুনতে পারে না, ও বোবা বা ও অটিজম, ও সেরিব্রাল পলসি, সে জানতে পারবে না, ও হচ্ছে ভিন্ন প্রেক্ষাপট থেকে আসছে, এই ধরনের আমরা মনে করবো না। সব শিশু কিন্তু শিখতে পারে, দরিদ্র সামর্থ্য সম্পন্ন শিক্ষার্থী, আদিবাসী শিক্ষার্থী, নিম্ন শ্রেণীর প্রেক্ষাপট থেকে আগত শিক্ষার্থী একত্রে একই ব্যবস্থা করতে পারে, তারা কিন্তু একই শ্রেণীতে তারা পড়তে পারে। আর শিক্ষা ব্যবস্থার পরিবর্তন এনে সকল শিক্ষার্থীর জন্য উপযুক্ত শিক্ষা প্রয়োজন হলে আমি আমার ব্যবস্থাকে পরিবর্তন করবো, আমার সিস্টেমটাকে চেঞ্জ করবো, আমি আমার বিষয়টাকে, যেমন হাতে দেখা যাচ্ছে একটা শিশুর জন্য আমার একটা
আমি উদাহরণ দিচ্ছি যে একটা প্রতিবন্ধী শিশু যে যে হাঁটতে হাত পায়ে সমস্যা, হাঁটতে পারে না, তার জন্য আমাকে কি করতে হবে যে আমি আমার বিল্ডিংটা ভেঙে কিন্তু নতুন করে তৈরি করতে পারি না, কিন্তু এখন যে বর্তমান সরকার যে সমস্ত অবকাঠামোগত বিল্ডিং তৈরি করছে সে সমস্ত শিশুদের কথা চিন্তা করে কিন্তু সেই সমস্ত বিল্ডিংয়ে র্যাম্প সিঁড়ি দেওয়ার ব্যবস্থা করছে এবং তাদের নমনীয় বিভিন্ন উপকরণা দেওয়ার ব্যবস্থা করছে। যে আমাদের পুরাতন কাঠামোর যে সমস্ত অবকাঠামোগত বিল্ডিং বা ভবনগুলো আছে সেগুলোকে আমরা তো ঠেলে সাজাতে পারবো না, আমরা কী করতে পারি সেই শ্রেণীটা ক্লাসটা তার জন্য আমরা নিস্তালা করতে পারি, বা আমরা আমাদের সহযোগী হিসাবে আমার শিক্ষার্থী বা আমরা ম্যানেজিং কমিটি বিভিন্নভাবে কিন্তু ওই সমস্ত শিক্ষার্থী কিন্তু দায় দায়িত্ব নিতে পারি। এছাড়া যদি যে শিশু পিছিয়ে পড়ে আছে, ব্যাকওয়ার্ড চাইল্ড, পশ্চাৎপদ শিশু যাদেরকে আমরা বলছি, যে যাদের ধারণ ক্ষমতা কম, যাদের বোঝার ক্ষমতা কম, সে সমস্ত শিশুর জন্য কিন্তু আমরা শিক্ষা ব্যবস্থাটাকে কি নমনীয় করতে পারি, আমরা পরীক্ষা ব্যবস্থা নমনীয় করতে পারি, আমরা সিস্টেমটাকে ভেঙে ছোটো মানে তাদের জন্য সহনীয় মাত্রা আনতে পারি, এই ব্যবস্থার কথা কিন্তু পরিপত্রেও আছে। আমি নেক্সট কোনো একটা ক্লাসে তোমাদের এটা নিয়ে কথা বলবো, আইন দিদি এটা নিয়ে কথা বলবো। তা আমরা একটু নেক্সট স্লাইডে যাই যে এরপরে আমরা কি বিষয় ফেস করছি। এখানে তোমরা যদি দেখো যে একীভূত আসলে শিক্ষা, যেটা আমি একটু বর্ণনা করার চেষ্টা করছিলাম, যে একীভূত শিক্ষা হচ্ছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার শিশুদেরকে একত্রে আনা। তাহলে সকল শ্রেণী পেশার শিশু যখন আমরা বিদ্যালয়ে আনবো, আগমন ঘটবে, তখন সেই শিশুদের আসলে কী ধরনের বিষয় আমাদের লক্ষ্য করা যায়। একটু খেয়াল করো যে একীভূত শিক্ষা একটি চিন্তার ধরন, একত্রিত হওয়ার একটি রাস্তা, প্রত্যেক শিশু তার সমবয়সীদের সাথে একসাথে থাকা এবং কাজ করার অধিকার আছে। আমরা আগে বললাম যে ভিন্নতা, শিশু ভিন্নতা নিয়ে জন্মগ্রহণ করে, ভিন্নতা নিয়ে সে পরিবেশে বড় হয়, কৃষ্টি কালচার তার ভিন্ন রকম, তার এনভায়রনমেন্ট ভিন্ন রকম, এক এক শিশুর ধারণ ক্ষমতা এক এক রকম, বোধগম্যতার জায়গা এক এক রকম, বোঝার ক্ষমতা এক এক রকম, এই সমস্ত শিশুদের কিন্তু ইনক্লুশন করতে হবে এবং এই ইনক্লুশনের যে রাস্তা হতে হবে তাদের একত্রিত হওয়ার, যে প্রত্যেক শিশু তাদের সমবয়সীদের সাথে একসাথে খেলবে, মিশবে, আমি আমার বাচ্চাকে মানে ডিসক্রিমিনেশন যেন আমি আমার বিদ্যালয়ে না করি, যেমন কে উচ্চবিত্ত, কে মধ্যবিত্ত, কে নিম্নবিত্ত, কে শ্রমজীবী পেশাজীবীর শিশুরা আসছে বা কে প্রতিবন্ধী, এটা এইভাবে ডিসক্রিমিনেশন আমি যদি আমার শ্রেণী শিক্ষক থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং যেটাকে আমরা বলছি এখন SMC স্কুল ম্যানেজিং কমিটি, এটা যদি আমরা যদি দৃষ্টিতে দেখি যে না এক এক শিশু এক এক ভিন্নতা নিয়ে আসে এবং তাদের সবাইকে কিন্তু সবার তার বৈশিষ্ট্য অনুযায়ী চাহিদা অনুযায়ী শিক্ষা দিতে হবে। এখানে তোমরা দেখবে যে প্রথম চিত্রটা যেটা আমরা দেখতে পাচ্ছি যে এই চিত্রে সমস্ত শ্রেণী পেশার শিশুরা একসাথে পড়াশোনা করার অধিকার তাদের আছে এবং দরিদ্র শিশু, যে দরিদ্র পরিবার শিশু, আমরা লাস্টের নিচের চিত্র দেখি যে তারা হেসে খেলে বাবা মার সাথে মানে বন্ধনে আবদ্ধ হয়ে থাকার বিষয়টা আছে। এছাড়া দেখো আমরা যে বিভিন্ন জায়গায় যাতায়াত করি সেখানে কিন্তু আমরা সবাই কিন্তু একই লেভেলের না, আমাদের ভিন্নতা অনুযায়ী বিভিন্ন জায়গায় আমাদের যাওয়ার প্রয়োজন হয়, বিভিন্নভাবে যাওয়া হয়। যে চণ্ডীদাসের একটা আসলে কথা আছে যে সবার উপরে মানুষ তাহার উপরে নাই, যে আমার রক্ত যা কেটলে আমার যদি স্কিন থেকে রক্ত বের হয়, আমার রক্তের রঙও লাল, একজন হরিজন শিশু, একজন জেলে পল্লীর শিশু বা একজন অটিজম স্পেশাল চাইল্ড, তাদের কিন্তু রক্ত কিন্তু লাল কিন্তু একই রকম। সো আমরা সবাইকে একইভাবে একই জায়গায় এনে শিক্ষা দেবো, এই ধারাবাহিকতা আমাদের, এই মানসিকতা কিন্তু আমাদের থাকতে হবে। এরপরের যে স্লাইডটা সেটা আমরা দেখো যে তোমাদের সাথে এটা শেয়ার করেছে, তারপরে আরেকটু কথা বলি যে বারবার এটা কথা হচ্ছে যে এখানে কয়েকটা শিক্ষা ব্যবস্থার কথা বলছে। সাধারণ শিক্ষা, সাধারণ শিক্ষা যেটা আমরা কী বলি, সাধারণ শিক্ষার স্তর লেভেল কোনটা, যেটাকে আমরা আনুষ্ঠানিক শিক্ষা, অনানুষ্ঠানিক শিক্ষা, যে আনুষ্ঠানিক শিক্ষার মাধ্যমে আমরা প্রাইমারি, মাধ্যমিক,
যে শিক্ষানীতিতে যে স্তরের কথা বলা হচ্ছে, সাধারণ এডুকেশনের শিক্ষা ব্যবস্থা প্রচলিত শিক্ষা কাঠামো, সেই কাঠামোর কথা বলা হচ্ছে। বিশেষ শিক্ষা, বিশেষ শিক্ষা স্পেশাল চাইল্ড, যেটা বিশেষ চাহিদা সম্পন্ন শুধু শিশুদের জন্য স্পেশাল স্কুল, স্কুলেই শুধু স্পেশাল স্কুলে শুধু তারাই পড়বে। এখানে কিন্তু ওই সমস্ত শিশুদেরকে যদি আমরা ইনক্লুসিভ করি বা ইনক্লুশন করি, তাহলে ওই সমস্ত শিশুদের জন্য এই শিক্ষা ব্যবস্থা কিন্তু উপযুক্ত না। তাদের স্পেশাল দেখবে যে অনেকেই অনেক বদ্ধ জন্মগতভাবে তাদের কানের সমস্যা, হিয়ারিং প্রবলেম, আই সমস্যা, বা যে সমস্ত অটিজম বা হ্যান্ডিক্যাপ অন্য শিশুরা আছে, তারা সেই শিশুর প্রতিবন্ধীদের ধরনের যা মাইল্ড মডারেট সিভিয়ার প্রোফাউন্ড, মাইল্ড মডারেটকে আমরা কিন্তু ইনক্লুসিভ এডুকেশানে আনার কথা বলা হচ্ছে, কিন্তু যারা সিভিয়ার এবং প্রোফাউন্ড একেবারে গুরুতর যারা প্রতিবন্ধী বা বিশেষ চাহিদা সম্পন্ন, তাদের জন্য স্পেশাল স্কুলের ব্যবস্থা করা হচ্ছে। আমাদের এখানে বাংলাদেশে কিন্তু বাংলাদেশ সরকার কিন্তু এই সম্পর্কে অনেক সচেতন, এবং আমরা জানি যে 2009 সালের পর থেকে যে আমাদের প্রধানমন্ত্রীর মেয়ে সাইমা ওয়াজেদ মতুন, উনি যখন আমাদের দেশে যখন অটিজমের ধারণাটা দিয়ে দিলেন 2011 সালে 25 জুলাই সম্ভবত, ওটা আমার ঠিক না পার্টিকুলার ডেটটা মনে নেই, যখন অ্যাওয়ারনেস প্রোগ্রাম হচ্ছিলো সেই জায়গা থেকে কিন্তু আমরা সচেতন হয়েছি অটিজম নামে একটা মানে একটা প্রতিবন্ধিতা আছে আমাদের সমাজে। তাদের মানে তাদের ক্ষেত্রে বিবেচনা করে, এছাড়া আরও আরও অনেক প্রতিবন্ধিতার কথা বিবেচনা করে কিন্তু বিশেষ স্পেশাল স্কুল কিন্তু বিভিন্ন জায়গায় গড়ে উঠেছে। এখন দেখবে যে শহর অঞ্চলে কিন্তু প্রতিবন্ধীদের জন্য বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য কিন্তু স্কুল গড়ে উঠেছে। এরপরে হচ্ছে সমন্বিত শিক্ষা ব্যবস্থা, এটা তো আমি আগেও ব্যাখ্যা করেছি যে একই রয়ে গেছে, অর্থাৎ গড়ে বিদ্যালয় বা শ্রেণীতে কোনো পরিবর্তন করা হয়নি। সমন্বিত ব্যবস্থার মূল কথা হলো শিশুকে খাপ খাইয়ে নিতে হবে। আমি আমার যে বৈশিষ্ট্য নিয়েই আসি না কেন, আমার এই বৈশিষ্ট্যকে ইগনোর করে আমার শিক্ষা ব্যবস্থার সাথে, আমার কারিকুলাম অ্যাকোমোডেশনের সাথে আমার শিশুকে খাপ খাইয়ে নিতে হবে। তুমি খাপ খাওয়াতে পারলে, আমরা যদি সেইটাই বলি ডারউইনের থিওরির মতো, অরিজিন অফ স্পিসিস গ্রন্থে যেটা বলা আছে যে তুমি যখন যোগ্যতমের লড়াই, যখন তুমি খাপ খাওয়াতে পারবে তখন তুমি টিকে থাকবে, আর যখন তুমি খাপ খাওয়াতে পারবে না তখন তুমি এই রাস্তা ছেড়ে দাও, এই জায়গা ছেড়ে দাও, এই জায়গা তোমার জন্য না। অন্যথায় তাকে ব্যর্থতা বোঝা বেড়াতে হবে, শিশুকে শিক্ষা ব্যবস্থা শিক্ষণ পদ্ধতির উপযোগী করে গড়ে তোলা, এটাই হচ্ছে আমাদের সমন্বিত শিক্ষা। তা আমরা আসলে আজকে সমন্বিত শিক্ষা না, আমরা কথা বলবো একীভূত শিক্ষা নিয়ে। তো এই একীভূত শিক্ষার যে পার্টিকুলারই যে বিষয়গুলো, আমরা যদি শিক্ষা ব্যবস্থাটা কী কাকে বলে বা আমরা বিভিন্ন বিষয় দিয়ে যদি এটাকে দেখি, মানে ডেফিনিশান দিই, তাহলে ডেফিনেশানটা আমাদের এরকম আসে যে একীভূত শিক্ষা হচ্ছে শিক্ষা ব্যবস্থা শিক্ষণ পদ্ধতির পরিবর্তন এনে তা বিভিন্ন সামর্থ্য বিশিষ্ট শিক্ষার্থীর জন্য উপযুক্ত, মানে যে সামর্থ্য অনুযায়ী, যে যোগ্যতা অনুযায়ী শিশুরা আছে সমস্ত শিশুদেরকে এই শিক্ষা ব্যবস্থা শিক্ষণ পদ্ধতির পরিবর্তন যদি আনতে হয় তাদের জন্য, তাও করে আমি শিক্ষার্থীর জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে পারি, যেটাকে আমরা বলছি যে ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট। ফ্রেন্ডলি এনভায়রনমেন্টের কথা কিন্তু আমরা বারবার বলছি যে এই বন্ধুত্বপূর্ণ পরিবেশের মাধ্যমে শিশু কিন্তু খুব সহজে তার শিক্ষাটা গ্রহণ করতে পারে, সেখানে কিন্তু কোনো ভয়ভীতি থাকে না। একত্র শিক্ষার লক্ষ্য হলো শিক্ষক শিক্ষার্থী উভয় যেন সহজভাবে ভিন্নতাকে নিয়ে কাজ করতে পারে, উভয় ইন্টারেকশান, যেটাকে পার্সোনাল রিলেশনশিপ ডেভেলপ করার জন্য যা যা দরকার এটা শিক্ষক শিক্ষক কিন্তু করতে হবে। শিক্ষার্থী বিভিন্নতা বিষয়টি সমস্যা মনে না করে এজন্য একটা চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করতে পারে। একীভূত হলো এমন একটি প্রক্রিয়া যা অতীতের শিক্ষার সুযোগ বঞ্চিত সকল শিশুকে মূল শিক্ষাধারা বিদ্যালয় অংশ, যারা অতীতে শিক্ষা গ্রহণ করেনি আসেনি তাদের জন্য একটা সুযোগ, একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়া, এটা একটা অনেক মানে আশীর্বাদ বলবো আমার দেশের জন্য, আমার বাংলাদেশের জন্য, যে বিভিন্ন শ্রেণী পেশার শিশুরা কিন্তু এই একীভূত শিক্ষার আওতারে কিন্তু তারা আসতে পারছে। আমরা পরের যে বিষয়টা যাব, এখানে মনে হয় বেশি বলা হয়ে যাচ্ছে, তারপরে একটু না আলোচনা না করলেই না, আমি একটু আরেকটু একটু ঢুকেই যাওয়ার চেষ্টা করি।
এখানে একক তো এমন একটি ব্যবস্থা যেখানে স্বাভাবিক সমস্যাযুক্ত সমস্যাহীন অসুবিধাগ্রস্ত নির্বিশেষে সকল শিক্ষার্থী একত্রে মূল স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় উপযুক্ত সহযোগপূর্ণ পরিবেশ শিক্ষা অর্জনের সুযোগ পায়। একক শিক্ষার মূল কথা হলো সব কিছু শিশুদের জন্য, শিশুদের জন্য সব কিছু, মানে এডুকেশান ফর অল, সব কিছুই হবে শিশুদের জন্য, শিশুদের উপযোগী করে গড়ে তুলতে হবে। আমার কারিকুলাম, আমার সিলেবাস, আমার শ্রেণী ব্যবস্থাপনা, আমার টিচার, সমস্ত কিছু প্রয়োজন হলে তার জন্য আমার হচ্ছে আত্মনিবেদিত প্রাণ হয়ে যেতে হবে সবার জন্য শিক্ষা। লাস্টে যেটা বলা আছে, তা আমরা হচ্ছে পরের যে বিষয়টা একটু খেয়াল করি যে এই আমরা একটু যাই জাতিসংঘের কিছু সংজ্ঞা আমরা এখানে দেওয়ার চেষ্টা করি। জাতিসংঘের বিষয়টা আমি একটা স্লাইড স্কিপ করে গেলাম। এখানে সালামাঙ্কা বিবৃতি বা কাঠামো হচ্ছে একটা শিক্ষাটা, সালামাঙ্কা বিবৃতি এটা একটা হচ্ছে একটা সম্মেলন, যেই সম্মেলনের মাধ্যমে একীভূত শিক্ষার কথা কিন্তু বিশ্বব্যাপী মানে প্রচার করা হয় এবং বিভিন্ন সম্মেলন হয়েছে, ঢাকার সম্মেলন, জমতিয়ান সম্মেলন, সালামাঙ্কা সম্মেলন, বিভিন্ন সম্মেলন, প্রতিবন্ধী সম্মেলন, বিভিন্ন সম্মেলনে কিন্তু একীভূত শিক্ষার কথা। এছাড়া যদি 1948 সালের মানবাধিকার সংস্থা এটা থেকে কিন্তু আমাদের একীভূত শিক্ষার কথা বলা হয়েছে। তো এখানে হচ্ছে এই সালামাঙ্কা বিবৃতি থেকে একীভূত শিক্ষাটা আসলে কী, এমন এটা বলছে এমন একটি কৌশলগত প্রক্রিয়া যা ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য সম্পন্ন সকল শিক্ষার্থী ভিন্ন ভিন্ন চাহিদা স্বীকৃতি দেয়। তাহলে ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য সম্পন্ন সকল শিক্ষার্থী ভিন্ন ভিন্ন চাহিদা স্বীকৃতি দেয়, আর এটা বলছে শিক্ষার্থীদের বৈচিত্র্যপূর্ণ চাহিদা পূরণ করার পায় করার করতে পারে, মানে বৈচিত্র্যপূর্ণ চাহিদা, তাদের বিভিন্ন ডিমান্ড আছে, বিভিন্ন হচ্ছে ইন্টারেস্ট আছে, এই চাহিদা কিন্তু তারা ইয়ে করতে পারে, শিক্ষার্থীর শিক্ষা অর্জনের মৌলিক অধিকার সংরক্ষণ সহায়তা করে। তাহলে এইটা হচ্ছে আমাদের সালামাঙ্কা সম্মেলনের একীভূত শিক্ষা, যে আমরা কীভাবে একীভূত হতে পারি এটা আমরা একটু স্লাইডে একটু খেয়াল করি যে আমরা আসলে কীভাবে একীভূত হতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, আমি এই স্লাইড দিয়ে আমার আজকের সেশনটা শেষ করবো। আজকের এই স্লাইডটা দিয়ে আলোচনা করে আমি আমার সেশনটা শেষ করতে চাচ্ছি যে আমরা কীভাবে আসলে একীভূত হতে পারি। আমরা বিভিন্নভাবে একীভূত হতে পারি। এখানে তোমরা চিত্র হয়তো দেখতে পাচ্ছ যে একজন হচ্ছে হাঁটতে পারে না, হাতের সমস্যা, হ্যাঁ, তারপরে একজনের হয়তো চোখের সমস্যা, একজন হয়তো হুইল চেয়ারে যাতায়াত করছে বা হ্যান্ডিক্যাপ বা অটিজমের সমস্যা, এ বিভিন্ন ধরনের সমস্যা সমস্ত শিশুরা কিন্তু আমাদের একীভূত শিক্ষার আওতা আসবে এবং তাদের ক্ষেত্রে আমরা কীভাবে করবো। বিদ্যালয় বহির্ভূত সকল যোগ্য শিক্ষার্থী বিদ্যালয়ে আনতে হবে, যারা যারা যে বয়সের শিক্ষার্থী, মানে পড়ার লেভেল আমরা জানি যে প্রাথমিক শুরু হয়েছে আমাদের দেশে 5+ থেকে, 5+ থেকে আমরা 15 বছর পর্যন্ত এই শিক্ষার্থীকে আমরা যেভাবে পারি বিদ্যালয় আনব, সকল শিক্ষার্থীর জন্য উন্মুক্ত থাকবে এবং সে শিক্ষাটা সকল শিক্ষার্থীর জন্য উন্মুক্ত থাকবে, সকল শিক্ষার্থী বিদ্যালয়ের সকল কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারবে। আমাদের মানে দুঃখের সহিত একটু বলতে হয় যে আমরা যখন কোনো কাজ করি বা কোনো বিদ্যালয় যখন কোনো অনুষ্ঠান পরিচালনা করি, সেখানে কিন্তু আমাদের যে বিষয়টা বাধা হয় যে আমরা শুধু সাধারণ শিশুদের কথা চিন্তা করে কিন্তু আমরা অনুষ্ঠান পরিচালনা করি, সেখানে কিন্তু আমরা বিশেষ চাহিদা সম্পন্ন ব্যাকওয়ার্ড চাইল্ডের বা ইয়া চাইল্ডের সেই সমস্ত শিশুদের কথা কিন্তু আমরা সত্যি মাথায় রাখি না, যার কারণে দেখা যাচ্ছে যে কো কারিকুলাম অ্যাক্টিভিটিসের যে সমস্ত কার্যক্রম যখন আমাদের বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় সেই অনুষ্ঠানে কিন্তু আমরা কম সংখ্যক কম বিদ্যালয়ে আমরা দেখেছি যে সেই সমস্ত শিশুদেরকে ইনক্লুশন করা, ফলশ্রুতিতে তারা কী হয় সেই সমস্ত অনুষ্ঠান তারা কিন্তু অ্যাটেন্ড করে না এবং আগ্রহ হারিয়ে ফেলে। তো কীভাবে সৃষ্টি করা যায় একীভূত পরিবেশন, শিখুন শিখুন কাদের সকল শিক্ষার্থী অংশগ্রহণ, শিক্ষণকে বাধাগ্রস্ত করে এমন উপাদান বা ব্যবস্থা চিহ্নিতকরণ এবং তা হ্রাস বা দূরকরণের ব্যবস্থা গ্রহণ করা। কেন করতে হবে, যে আমাদের কোয়ালিটি এডুকেশান, তোমরা জানো যে SDG 4, এই SDG
ফোরে যেটা বলা হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের ফোর যে আমাদের 17টা লক্ষ্য আছে, এটার 4 নম্বর লক্ষ্যে কোয়ালিটি এডুকেশনের কথা বলা হয়েছে। এই কোয়ালিটি এডুকেশন ইনশিওর করার জন্য কিন্তু মানসম্মত শিক্ষা নিশ্চিত করার জন্য কিন্তু আমাদের এই পরিবেশটা দেওয়া কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে শিশুদের ভিন্নতা নিয়ে শিশু আসে এবং সেটা অনুযায়ী তাদেরকে দিতে হবে। আজকে শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এটা দিয়ে শেষ করবো। একটা ছোট্ট একটা গ্রাফিক্স বা যেটাকে আমরা নিয়ে বলতে পারি যে এটা আমরা দিয়ে আজকের ক্লাসটা শেষ করবো। আগামী ক্লাসে আমি তোমাদের সাথে চেষ্টা করব যে একীভূত শিক্ষা হওয়ার পথে বাধা এবং বাধাটা আমরা কীভাবে দূরীকরণ করতে পারি তার প্রক্রিয়া, তার বিষয়গুলো নিয়ে কথা বলার। আল্লাহ হাফেজ সবাই, তোমরা ভালো থেকো আর বাড়িতে থাকো, নিরাপদে থাকো। এবং করোনাকে আমরা যেন জয় করতে পারি, আমাদের এই সামাজিক গুরুত্বের মাধ্যমে আমরা যেন এই সামাজিক গুরুত্বটা ঠিক আছে কিন্তু মানসিক গুরুত্ব যেন মানে বেড়ে না যায়, এটা অবশ্যই দেখতে হবে। কারণ মনের যত্ন হচ্ছে বড় যত্ন। আমরা যদি মনটাকে ভালো রাখতে পারি তাহলে আমাদের সব কাজ করে আনন্দ পাবো। আমরা এটার পাশাপাশি মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার কাছে এটা আমরা তেমন প্রযুক্তির পরিস্থিতি থেকে দাঁড়াতে আমাদেরকে পরিত্রাণ দেন। আর বিনোদন কিন্তু থাকবেই, তোমরা এটা ভুলে যেও না যে আমার ঘরে বন্দি আছে, লকডাউন আছে, তোমরা যে যার মতো করে পারো বাবা মাকে হেল্প করবে, ঘরের কাজ করবে আর মনের যত্ন নেবে। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে, ভালো থেকো।